ব্রিটিশ ভারত ভেঙে জন্ম নিল দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তান। তবে সেই বিভাজনের মধ্যে নিহিত স্বাধীন বাংলাদেশের বীজ। স্বাধীন দেশের স্বপ্নের অঙ্কুরকে পরের ২৩ বছরে মহিরুহের রূপ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সরকারও গোপনে নজর রেখেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারের কর্মকাণ্ডের উপর। সেই সব অজানা তথ্য নিয়ে নির্মিত তথ্যচিত্র ফাইল নম্বর 606। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী বঙ্গবন্ধুকে প্রত্যেকটা স্টেপ তারা ফলো করত। বঙ্গবন্ধু কোথায় যাচ্ছেন, কি বলছেন, কার সঙ্গে সভা করছেন, সবগুলো সব বৃত্তান্ত এই তখনকার গোয়েন্দা বাহিনী লিপিবদ্ধ করেছিলেন। যখন তাকে কোনো বাহিনী কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন আগরতলার কোনো স্পেসি নেমক এক কোনো স্পেসির মানে তাকে দিয়ে তাকে কীভাবে ফাঁসিতে ঝোলানো যায় তার একটা নীল নকশা তৈরি করেছিল। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই ডকুফিকশন নির্মাণ করেছেন বলে জানান পরিচালক শেখ তাজুল ইসলাম তুহিন। এই ধারাবাহিকভাবে এই বঙ্গবন্ধুর উপর ডকুফিকশন বা ডকুফিল্ম তৈরি হতে পারে। এই সিক্রেট ডকুমেন্টসের তথ্যগুলো খুব তাড়াতাড়ি আমাদের তরুণ প্রজন্মের কাছে নিয়ে আসা দরকার। সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিরোনামের ১৪ খণ্ডের বইয়ের প্রথম খণ্ড নিয়ে এই শর্ট ফিল্মটি নির্মিত হয়েছে। শেখ মুজিবুর তার সম্পর্কে আপনাদের কারো কাছে কি কোনো তথ্য আছে? এটি বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষণার তথ্য উপাত্তের একটি সমৃদ্ধ উৎস হবে বলে দাবি সংশ্লিষ্টদের। তোমরা তাহলে শেখ মুজিবুর রহমানের নামে একটা পার্সোনাল ফাইল খুলতে চাচ্ছ? শায়লা রহমান ইমা, সময় সংবাদ।